নওগাঁ পৌরসভার নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীক পাওয়া প্রার্থী নির্মল কৃষ্ণ সাহা আজ 29 ডিসেম্বর মঙ্গলবার দুপুরে ঢাকা থেকে নওগাঁতে পৌঁছে প্রথমে তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সফল বাণিজ্য মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম জননেতা আব্দুল জলিলের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি জানান। এ সময় উপস্থিত নেতাকর্মীরা মরহুম জননেতার কবর জিয়ারতে মোনাজাত করেন। এরপর নওগাঁ জেলা আওয়ামী লীগের দলীয় অফিসের সামনে মেয়র প্রার্থী নির্মল কৃষ্ণ সাহা নেতাকর্মী উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। বক্তব্য শেষে মেয়র প্রার্থীকে সংবর্ধনা দেন নেতাকর্মী সহ সর্বস্তরের লোকজন। উল্লেখ্য, মেয়র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের নৌকা প্রতীক পাওয়ার পর ঢাকা থেকে নওগাঁতে ফেরার পথে নির্মল কৃষ্ণ সাহাকে সান্তাহার থেকে হাজার হাজার মোটরসাইকেলের বহর শোভাযাত্রা সহকারে নওগাঁ পর্যন্ত নিয়ে আসেন হাজারো নেতাকর্মীরা। এ সময় নওগাঁ শহর স্লোগানে মুখরিত করে তোলেন নেতাকর্মীরা। ইতিহাসের শ্রেষ্ঠ সন্তান বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদকের সুযোগ্য পুত্র নওগাঁ সদর রাষ্ট্রের মাননীয় সাংসদ নওগাঁ জেলা আওয়ামী লীগের যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নিজামুদ্দিন জমিল জন্মায় আজ একদিকে আনন্দ আয়োজনে দুঃখ ভারাক্রান্ত মানুষ কিন্তু আপনাদের সরে দাঁড়িয়েছে। বক্তব্য দেওয়ার মতো সত্যিকার অর্থে মন মানসিকতা আমার নেই। আমি সর্বপ্রথমে আপনারা যে কষ্ট করে এতক্ষণ আমার মতো এক নগণ্য ব্যক্তিকে সংবর্ধনার জন্য দাঁড়িয়েছিলেন, তার জন্য আপনাদের সবাইকে আমি অন্তরে অন্তঃস্থল থেকে অন্তরে অভিনন্দন জানাচ্ছি। আমি আশা করছি আজকে যে শক্তি নিয়ে আপনারা মাঠে নেমেছেন এই শক্তিটা আপনারা নিজে ধরে রাখবেন। বক্তব্য শুরুর আগে আমি শ্রদ্ধা ভাবে স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর এবং পুনরাষ্ট্রের এবং সকল গণতান্ত্রিক আন্দোলনে লড়াই সংগ্রামে যারা আত্মাহুতি দিয়েছেন এবং সর্বোপরি আপনার আমার প্রাণ প্রিয় নেতা যার আদর্শ বাস্তবায়ন করার জন্য আজকের আমার এই প্রচেষ্টা, সে জনাব আব্দুল জলিল সাহেবের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি সংক্ষেপে দু চারটি কথা বলতে চাই। সর্বপ্রথমেই আমি ভগবন্তের মানুষ কন্যা বাংলার দুঃখী মানুষের ঠিকানা বাংলার উন্নয়নের রূপকার যিনি বাংলাদেশকে একটি উন্নয়নের মর্যাদা দিয়ে পরিণত করেছেন ধর্মবন্ধু বন্যা জনাব শেখ হাসিনা, যিনি আজকে নওগাঁর মানুষের আঁকা আকাঙ্ক্ষাকে এবং জলিল ভাইয়ের স্বপ্ন আদর্শ পরশ গঠন করার পক্ষে কাজ করার জন্য আজ আমাদের মনোনয়ন দিয়েছেন, তার জন্য আমি আমার পক্ষ থেকে এবং নওগাঁবাসীর পক্ষ থেকে তাকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আপনার সবাই তার জন্য দোয়া করবেন। বন্ধুগণ, আজকের এই দিন আমরা পেয়েছি আলোচনের প্রশ্নার্থিতার জন্য চারিদিকে বিপুল ষড়যন্ত্র, বিপুল ষড়যন্ত্র। ষড়যন্ত্রটা কেন কেন এই ষড়যন্ত্র? আমরা তো কেউ নিজের বাড়ি নিজের ঘর ঠিক করার জন্য দাঁড়াতে যাইনি। আমরা দাঁড়াতে চেয়েছি এই একটা আদর্শ নিয়ে। সে আদর্শটা হচ্ছে কি, যে নওগাঁ পৌরসভাকে আধুনিক পৌরসভা রূপান্তরিত করেছিলেন নওগাঁর ইতিহাসের শ্রেষ্ঠ সন্তান জনাব আব্দুল জলিল সাহেব। নিয়তির বিধানে তিনি আজ আমাদেরকে ছেড়ে পরপরে চলে গেছেন। অথচ আমরা এতগুলো লোক নওগাঁ পৌরবাসী আছি, আমরা কি পারবো না তার সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে? আমরা কি পারবো না তার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য এই প্রতিষ্ঠানে কিন্তু আমি 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 মনোনয়ন চেয়েছিলাম।
লক্ষ্যের বিষয় আর দুঃখের সঙ্গে আমি বলতে বাধ্য হচ্ছি, এই প্রতিষ্ঠায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হবে, প্রতিযোগিতা থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু এমন জঘন্যভাবে প্রচেষ্টা চালানো হয়েছে যেগুলো বর্ণনাতীত, একটা দলের জন্য একটা দলের নেতা কর্মীর বিরুদ্ধে এরকম প্রচেষ্টা চালানো উচিত নয় বলে আমি মনে করি না। যাই হোক, আজকের দিনে আমি কাউকে দোষারোপ করতে চাই না, আমি শুধু একটি কথাই বলতে চাই, জননেত্রী শেখ হাসিনা এবং আপনারা আমার ঘরে নির্বাচিত ব্যক্তি নিজামুদ্দিন জলিল জন, নওগাঁর মানুষের নওগাঁর পৌরবাসীর কথা শুনে ব্যস্ত নিজামুদ্দিন জলিল মতামত নিয়ে তিনি আমাকে মনোনয়ন দিয়েছেন নওগাঁ পৌরসভাকে সাজানোর জন্য। আমি ব্যক্তিগতভাবে কোনোদিন কোনো কিছু হওয়ার আশা ব্যক্ত করি নাই। আজকে এখানে যে আপনারা আছেন তা সবাই জানেন, অনেকে আমার সাথ থেকে দূর থেকে রাজনীতি করছে তারাও জানেন। আমি যদি যাইতাম আজকে আমার অনেকের জায়গা থাকতো না, নগর বিভিন্ন আসনে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব অনেকে থাকতো না। তারপরেও আমি কিন্তু দুঃখিত নইনি, কারণ আমি চেয়েছি জলিল ভাইয়ের মাধ্যমে নগরকে একটি আধুনিক নগরে রূপান্তরিত করার জন্য। সেটা যদি করে যেতে পারেন নাই, আজকে আপনারা কি চান যে জলিল ভাই যে আশা নিয়ে এটা বাস্তবায়ন করার জন্য আজকে তিনি পরপর থেকে কষ্ট ভোগ করছে, আমি বিশ্বাস করি তিনি চান তার এই আধুনিক পৌরসভা প্রতিষ্ঠিত হলে পরে তিনি পরবর্তী শান্তি পাবেন এবং নবাব পৌরবাসীকে দোয়া করবেন। আমি তাই আপনার কাছে আজকের এই দিনে একান্তভাবে সকলের কাছে আবেদন করব, আসুন আজকে সবাই আমরা জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের মাধ্যমে যে অন্য কেউ তার সাথে শরিক হয়ে জননেতা আব্দুল জলিল সাহেবের যে চিন্তাধারা সেই আদর্শ পৌরসভা করার না করা পর্যন্ত আমরা আজকের এই রাস্তার থেকে ঘরে ফিরে যাব না। তবে আজকে অনেকে আমরা মনোনয়ন চেয়েছিলাম, দলদল মনোনয়ন চাওয়ার সভাবে পাবেন একজন। আমরা সমস্যার কথা দিয়েছিলাম আমাদের মধ্যে যেই মনোনয়ন পাবে আমরা সবাই সম্মিলিতভাবে নওগাঁ পৌরসভার উন্নয়নের জন্য কাজ করে যাব। আজকে তারই পুনরাবৃত্তি করে যারা মনোনয়ন পান নাই, যারা এখনো মনে কষ্ট নিয়ে বসে আছেন, কষ্ট করার কিছু নাই, আপনি পান নাই, আপনারা ভাই পেয়েছে, তাই আসুন আমি সবাইকে একান্তভাবে আমন্ত্রণ জানাচ্ছি, আসুন আমরা সবাই সম্মিলিতভাবে আজ থেকে একতাবদ্ধ হয়ে জলিল ভাইয়ের স্বপ্ন আধুনিক পৌরসভা করার কাজ সবাই সক্রিয় হয়। এই আর এই অনুরোধ জানিয়ে আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ, এবং আজকের এই দিনটি পাওয়ার জন্য যে সুযোগ করে দিয়েছেন জননেত্রী শেখ হাসিনা, নওগাঁ পৌরবাসীর পক্ষ থেকে তাকে আবারও আন্তরিক অভিনন্দন দিয়ে আমি এই কথা সেখানে শেষ করছি। সর্বোপরি আপনি আমি সবাই মিলে সম্মিলিতভাবে আজ থেকে কাল থেকে নয়, এবং সর্বপ্রথম যার যার বাড়ি থেকে আপনারা নৌকার ভোট সংগ্রহ করা শুরু করবেন। ধন্যবাদ। বাড়ি আগে ঠিক করেন, বাড়ি ঠিক করলে সবাই কিন্তু ঠিক হয়ে যাবে। দয়া করে আমি বিশ্বাস করি
আমরা আওয়ামী লীগের নেতা কর্মীরা যদি একত্রাবদ্ধ হয়ে ভোটে নামি, বাংলাদেশে এমন কোন শক্তি নাই আমাদেরকে নির্বাচনে কেন কোনো ক্ষেত্রে পরাজিত করতে পারে। তাই আমার আপনাদেরকে একান্ত আহ্বান জানাবো, অতীত ভুলে গিয়ে আসুন, সবাই আমরা একতাবদ্ধ হয়ে একটি সুন্দর সঠিক জয়ী ভাইয়ের স্বপ্ন আগামী পৌরসভা করি, যেটা অন্তত আমি থেকে নিতে পারি, আপনি থেকে নিতে পারি, অন্তত আপনার প্রজন্ম যাতে এই পৌরসভার সুমন ভোগ করতে পারবে, এই ব্যাপারে আমরা সবাই কাজে নামবো। এই আশাবাদ যাত্রা করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা, জয় জহির ভাই, সবাইকে ধন্যবাদ। যারা ভিন্ন সমাজের নেতৃবৃন্দ পুনের স্বচ্ছ দিলেন আমাদের পুরোটা কে আমি জীবনের সরকারের সম্পর্কে পুনের সুরক্ষা দেওয়ার জন্য সুরক্ষা জানাচ্ছে, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক
আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। Thank you.